আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই আছো ভালো। নিশ্চয় যাবো একটা নতুন ভিডিওতে। একটা অটোমেটিক, ফুল অটোমেটিক গাড়ি দেখাই তোমাদেরকে, চলো দেখাই। এই যে গাড়িটা হন্ডা কোম্পানির গাড়ি দেখাই, ফুল অটোমেটিক গাড়ি। গাড়ির চাবি কিন্তু এখানে রাখা আছে। এই যে ভিডিওটা খুব ছোট হবে দেখাই, এখানে গাড়ির চাবিটা রাখা আছে। আর এই হচ্ছে এখান থেকে ইঞ্জিন স্টার্ট সুইচ। আর দেখিয়ে দিই আগে, তারপরে বলবো। এই যে ডিসপ্লে, এইটা ডিসপ্লেটা এখন কিন্তু বন্ধ আছে। আর এই যে গাড়ির কিলোমিটার, মানে বাকি ডিসপ্লেটা, গাড়ির যে মেইন ডিসপ্লে সেটা এটা। তো এখানে আমি যদি এটা চালু করি, এই যে এটা যদি চালু করি, তো এই যে এখানে দেখাইছে যে কী কী আছে গাড়িতে। অ্যাক্সিলেটার আর ব্রেক আছে, আর ইঞ্জিন স্টার্টের সুইচটা আছে, আর কিছুই নাই এখানে। এই যে ভালো হয়তো দেখাইছে না। আর এখানে একটা নোটিশ দিয়ে দিয়েছে যে গাড়িটা কী সিস্টেমে চালাতে হবে আর কীভাবে চালাতে হবে। এই যে ডিসপ্লে পুরো সিস্টেমটা চলে এসেছে এখানে, পুরো ডিজিটাল গাড়ি এটা, মানে ফুল অটোমেটিক গাড়ি। অটোমেটিক গাড়ির গিয়ারটাও তোমাদেরকে দেখাই। এই যে গিয়ার, এই যে পি লেখা আছে এখানে, আর নিউট্রাল, রিভার্স আর রেল। মানে পি মানে পার্কিং গিয়ারে লেগে আছে, আর মানে রিভার্স গিয়ার, আর এন মানে নিউট্রাল, আর ডি মানে ডি গিয়ার। আর চল্লিশে তো আহমদ ভাই। হ্যাঁ আহমদ ভাই, হ্যাঁ ভাই, ও দেখানা তা মুঝে কাইসে স্টার্ট হতা গাড়ি। ঠিক আছে, গাড়িটা স্টার্ট করে নিয়েছে। একবার বন্ধ করো গাড়ি, গাড়িটা এখন বন্ধ করেছে। গাড়িটা স্টার্ট করার নিয়মটা আমি বলি। এই যে আহমদ ভাই পাড়ি দেখেছে ব্রেকে, না ব্রেক পায়ে লাগাও, হয় না ব্রেকে পা লাগানো আছে। আর এই যে ইঞ্জিন স্টার্ট বোতাম দিয়ে গাড়ি স্টার্ট, বুঝলি? ওখানে ডি গিয়ারে লেগে গেল গাড়িটা, আর এখানেও ডি গিয়ারে লাগিয়ে দিয়েছে গাড়িটা। আর হন্ডার যে সিম্বেল, মানে লোগোটাও চলে এসেছে এখানে, মানে ফুল অটোমেটিক গাড়ি এটা। এই যে নোটিশ দিয়ে দিয়েছে এখানে, মানে টোটালি অটোমেটিক, ফুল অটোমেটিক গাড়ি না ভাই, পুরো অটোমেটিক গাড়ি। আর হন্ডাই কোম্পানি, হন্ডা কোনসা গাড়ি ভাই? হন্ডা পাইলট, হন্ডা পাইলট গাড়ি একদম। আর সিটের দেখো, সিটের হাত রাখার এইরকম একদম পুরো হেভি সুন্দর গাড়ি, মানে সে যে আরাম না গাড়িটার। এই যে নিচের ফর্সা, এগুলো পা রাখার জায়গা। এই হচ্ছে কুর্সি, সেভেন সিটার গাড়ি।